वालेकुम। अस्सलाम वालेकुम सर। अस्सलाम वालेकुम सर। अस्सलाम वालेकुम। अस्सलाम वालेकुम। अस्सलाम वालेकुम सर। अस्सलाम। এই সবাই চ্যাট বক্সে হাজিরাটা দিয়ে দাও। सर अस्सलाम वालेकुम। वालेकुम अस्सलाम। এই তোমরা কি অ্যাসাইনমেন্ট গতকাল জমা দিয়েছো সবাই? यस স্যার। জি স্যার। জি স্যার। তাহলে আমাকে একটা কথা বলো তো, এই গতকাল কততম অ্যাসাইনমেন্ট জমা দিয়েছো, কোন উইকে? 7th উইক। 7th উইক। 7th উইক। 7th উইক। আচ্ছা, তোমরা হলো যে কয়জন মেয়ে মানে ভুল করছো আর কি, মানে কোন উইকের অ্যাসাইনমেন্ট সেটা ঠিক করে লিখছো না, কেন রে এটা কেন করছো তোমরা, আমাকে একটু বলো তো, কারা করছো এগুলো? নিজের নাম রোল ঠিকঠাক মতো লিখতে পারছো না, এগুলো করলে তো সমস্যা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তুমি একটু মেসেঞ্জার গ্রুপ একটু চেক করবা তোমাদের? এখন কি দেখতে পারবা না দেখতে পারবা না? তোমাদের গ্রুপটাই আমি আর খুঁজে পাই না মনে হয়। তোমাদের গ্রুপ ওটা কি নামে লিখছে যে মানে আমি খুঁজে পাই না, আমি গ্রুপটা এডিট করার পরও কারা এগুলো আবার চেঞ্জ করে দেয় বলো তো আমাকে। ওটা কি ক্লাস 8 লিখা নাকি জেএসসি লিখা, কি লিখা? ক্লাস 8 লেখা। ও, ইউ জেএসসি লিখা। এটা আমি এডিটও করতে পারলাম না, মানে কেন এরকম করছে, সব জায়গায় লিখা হচ্ছে ক্লাস লিখা, কেন এটা ইউজিএসসি তে লিখতে হবে? আর এটা তো যে আমি রিনেম করে দিচ্ছি, এটা যেন আর কেউ যেন মানে মাথা পড়ি জানি কেউ না করে আর কি। সবাই গ্রুপে একটু দেখো, তুমি দেখতে পাচ্ছ? জি স্যার। রিনেম করে দিলাম, এই রিনেম যেন এডিট যেন না হয় আর কি। কেউ এডিট, কে এডিট করলো এটা ডকুমেন্ট থেকে যে আমাকে জানাবো আর কি। সবগুলো আমাদের শ্রেণীতেই ক্লাস 7, ক্লাস 8, ক্লাস 9, ক্লাস 10 এইভাবে লেখা, ক্লাস 11। তোমাদেরটা ইউজিএসসি দিয়ে সেভ করলে পরে আমি কিভাবে খুঁজে পাবো বলো তো আমাকে, তো রিনেমও তো হয় না, না হয়েছে? আচ্ছা দেখো তো, 7th উইকেটা মিলেছে কিনা। তোমরা কি গতকাল ম্যাথমেটিক্স আর ধর্ম দিয়ে এসেছো তোমরা? জি স্যার। জি স্যার। আচ্ছা, সব সবাই একটা জিনিস খেয়াল রাখবা, এই যে তোমাদের যে তালিকাটা দিলাম, নেক্সট ক্লাস থেকে যেমন 8
অষ্টম সপ্তাহের যে অ্যাসাইনমেন্টটা দিবা ইংলিশ নিবে হচ্ছে সাফিয়া খাতুন, তোমাদের আর্টস এন্ড ক্রাফটস বা ফাইন আর্টস নিবে হচ্ছে বিজন কুমার হালদার। তোমার টিচারের নাম এবং পদবি সুন্দর করে লিখবে, এটা হবে সাবমিটেড টু। কার কাছে দিচ্ছ, কার কাছে দিচ্ছ, এটা হবে সাবমিটেড টু, কেমন। আর তুমি যেটা সাবমিট করছো এটা হবে সাবমিটেড বাই, এই জিনিসগুলো খেয়াল রাখবে আর কি। হ্যাঁ দেখো একটা কাভার পেজ দিয়েছি তোমাদের, তোমাদের বড় আপু করেছে, ওটা একটু চেক করতে পারো যেভাবে লেখা আছে আর কি। হ্যাঁ সাবমিটেড টু বাম দিকে, সাবমিটেড বাই ডানে, অ্যাসাইনমেন্ট রং কত, অ্যাসাইনমেন্ট রং হচ্ছে কোন উইকের অ্যাসাইনমেন্ট আর কি, ঠিক আছে। না এটা হচ্ছে কততম অ্যাসাইনমেন্ট, যেমন ইংরেজি কততমটা করেছো, ইংরেজি যদি হয় ম্যাথমেটিক্স যদি এর আগে দুটো করে থাকে তাহলে অ্যাসাইনমেন্ট নং হবে থ্রি। আর কোন উইকের অ্যাসাইনমেন্ট সেটা তুমি লিখবা আছে যে সেভেন্থ উইক, ব্র্যাকেটে লিখে দিতে পারো সেভেন্থ উইক বা সিক্স উইক বা এইট উইক, এভাবে লিখে দিবা, লিখে দিলে সুন্দর হবে আর কি, কেমন। এটা তোমার কম্পিউটার দিয়েও করতে পারো আবার হাতেও করতে পারো আর কি, ঠিক আছে, দুভাবে করতে পারবা, সমস্যা হবে না। তাহলে আমি যে তালিকাটা দিলাম এরপর থেকে কোন টিচারকে জমা দিচ্ছ সেই টিচারের নাম লিখে সব কিছু ক্লিয়ারলি মানে স্পষ্ট করে লিখবা কাভার পেজে, যেন বোঝা যায় এটা কোন উইকের অ্যাসাইনমেন্ট। তোমরা কিন্তু অনেকেই কিন্তু লিখো নাই, না লিখে কিন্তু জমা দিয়েছ, তোমরা কিন্তু না লিখে জমা দিয়েছ অনেকেই, এই কাজগুলো আর করবে না। আচ্ছা পরবর্তী যেটা করবে, স্কুল যদি বন্ধ হয়ে যায় মানে বন্ধই তো, আই মিন অ্যাসাইনমেন্টের কাজগুলো যদি বন্ধ থাকে তাহলে তুমি একটা কাজ করবা, সেটা হলো বাসায় বসে, দেখো আমি একদম দশম সপ্তাহ পর্যন্ত দিয়ে দিয়েছি যে কি কি অ্যাসাইনমেন্ট তোমাদের করতে হবে, এটা অনলাইনেই পাবা। তো এই অ্যাসাইনমেন্ট গুলো কি করবা, তোমরা সুন্দর করে সুন্দর করে এই অ্যাসাইনমেন্ট গুলো তোমরা হচ্ছে বাসায় বসে বসে করবা, করে যেদিন স্কুল খুলবে বা এসএমএস আসবে সেদিন পরে গিয়ে জমা দিয়ে আসবা, বুঝতে পেরেছো তোমরা? ওকে স্যার। হ্যাঁ কিন্তু বাসায় বসে কাজ বন্ধ রাখবা না, বাসায় বসে সুন্দর করে করে ফেলবো আর কি, যেন আমাদের কোনো ঝামেলা না হয়। জি তোমাদের ছবি মানে একটা পিকচার তোমাদের সেভ করতে বলেছিলাম, প্রোফাইল পিকচার, এটা এখনো তোমরা সেভ করতে পারোনি অনেকেই, অনেকেই মানে ম্যাক্সিমামই পারোনি, এটা কি তোমরা পারো না নাকি না ইচ্ছা করে করোনি, বাসা থেকে মানা করেছে করা যাবে না এটা, স্কুলে যেমন পাসপোর্ট সাইজের ছবি দিতে হয় বিষয়টা কিন্তু এটা এরকমই, কিন্তু যেহেতু এটা স্কুলে ক্লাস করছো সো এখানে একটা ইউনিফর্ম পরা ছবি থাকাটা মানে খুব ভালো আর কি, ঠিক আছে। তোমরা সবাই চেষ্টা করবে, যেমন যে অহনা দিয়েছে সুন্দর ইউনিফর্ম পরা ছবি, তারপরে হচ্ছে আমরিন দিয়েছে, হ্যাঁ মানে দুটা মেয়ে তো দেখি ডিসেন্ট, বাকিগুলো কি ইনডিসেন্ট অনেক, সবাই চেষ্টা করবে যে একটা ছবি দেওয়ার জন্য আর কি। তোমরা কেন দাওনি আমাকে বলো তো, পারো না কোনো কোনো সমস্যা আছে একটু বলবে আমাকে সবাই। কথা বলো তো মানে দিতে পারোনি কেন, এরপরে ওখানেও করা যাবে, কারো মোবাইল দিয়ে করে তুমি পিসি তে ওটা অটোমেটিক্যালি দেখাবে আর কি, মোবাইল দিয়ে করতে হবে আর কি। যাই হোক তোমার চেষ্টা, আমি ট্রাই করেছি অনেকবার। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ, তুমি বড় কারো সহযোগিতা নিতে পারো কিনা একটু খেয়াল করবে। আর হচ্ছে বাকিদের কি অবস্থা, বাকিরা কেন করনি, মানে করাটা তো জরুরি এমন না করতেই হবে এরকম না, যেহেতু একটা কমপ্লেন ছিল আমাদের যে বাইরে থেকে অনেকেই জয়েন করে, মানে বাইরের বাইরের অনেকেই জয়েন করে,
আর সেটার জন্যই মূলত কিন্তু তোমাদেরকে এটা বলা, রোল নাম্বারটা লিখা, তারপর হচ্ছে তোমাদের ইউনিফর্ম পরা একটা ছবি দেওয়া। যেমন ফারহাদ জাহান, রাফিয়া নাওয়াল, এরা একজনও রোল নাম্বার লিখো নাই। তোমাদের না রোল নাম্বার দেওয়া আছে লামিশা, নুরে পেয়ারি, তোমার 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 বোনেরটাই গ্রুপে দিয়ে দিয়েছি। হ্যাঁ, সবাই তো দেখে নিবে আর কি। নুরুন নাহার বলতেছে মিস স্যার অ্যাসাইনমেন্ট কি আজকে জমা দিলে হবে? অ্যাসাইনমেন্ট আজকে জমা দিলে হবে কিনা আজকে ওই টিচারদেরকে ফোন দিয়ে যেও, গতকাল তো যাওয়ার কথা ছিল, ফোন দিয়ে তারপর যেতে হবে আর কি। অফিস খোলা থাকতে পারে, প্রবাবিলিটি রয়েছে আর কি। এনিওয়ে সবাই একটু খেয়াল করো, আমরা গত ক্লাসে ইউনিট 6 লেসন 8 8 কি এটা কি পড়েছিলাম? মিতা ওয়াজ এক্সাইটেড, এটা কি পড়েছিলাম আমরা? আমার ডকুমেন্ট তাই বলছে যে আমরা ইউনিট 6 লেসন 8 পর্যন্ত পড়েছি। এটা পড়া হয়েছিল কি না? নো স্যার, এটা পড়া হয়নি। গত ক্লাসে আমরা পড়েছি আর কি। ঠিক আছে, তাহলে এখন আমরা পড়বো হচ্ছে আজকে 8 এর বি, মিতা লুকড অ্যারাউন্ড এন্ড স আ গার্ডেন অফ ট্রিস। এটা কি পড়েছিলাম আমরা? পড়ো। তাকে ফুলগুলো স্বাগতম জানাচ্ছে। তার পাশে স্মল ফাউন্টেন এট দ্য মিডল দ্য গার্ডেন, সেখানে একটি ছোট ছোট এবং মধ্যম একটি বাগান ছিল। এবং ঠান্ডা ব্রিজ ছিল। মিতা লাফ ঠান্ডা ব্রিজ কি ছিল? কুল ব্রিজটা কি? কুল ব্রিজটা কি? ঠান্ডা ব্রিজ ছিল এটা কি? কুল ব্রিজ কথা ঠান্ডা বায়ু, ঠান্ডা ব্রিজ, ঠান্ডা বাতাস, এটা ব্রিজ না রে বাবা, এটা বাতাস, ঠান্ডা বাতাস ছিল। হ্যাঁ, কুল ব্রিজ, ওয়ার্ড গুলো লিখে নাও সবাই। জি স্যার। আচ্ছা, তারপরের প্যারা তাহলে একজন পড়ো, কে পড়বে পরের প্যারাটা? এইটুকু এগুলো কিন্তু অভ্যাস করতে হবে, কিন্তু যখন ফ্লোর দিব তখন প্রত্যেকেই ট্রাই করবে আর কি। হ্যাঁ হ্যাঁ, কে পড়তে চায়? স্যার আমি বলি। হ্যাঁ আমিন পড়ো। Mita brought a suitcase as well as a piece of carry-on luggage. Mita একটি সুটকেস এবং হাতে ক্যারি করার মতো একটি লাগেজ এনেছিল। She carried her luggage to the elevator and pressed a button that said 6. She lift পর্যন্ত তার লাগেজটি ক্যারি করেছিল এবং 6 নম্বর বোতামে চাপ দিয়েছিল। Her uncle's apartment was on the 7th floor. তার চাচার রুমটি ছিল সাততলায়। It was a nicely done two bedroom apartment.
এটি সুন্দরভাবে সাজানো দুটি শয়নকক্ষ বিশিষ্ট রুম ছিল। মিতা এন্ড জারা ওয়ার গোয়িং টু শেয়ার দ্য সেম রুম। মিতা এবং জারা একই কক্ষ শেয়ার করার কথা ছিল। শেয়ার করার কথা ছিল মানে ভাগাভাগি করা, ঠিক আছে? হ্যাঁ, শেয়ার করার কথা ছিল মানে হচ্ছে ভাগাভাগি করার কথা ছিল, কেমন? ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ আমিন। পরের প্যারাটা তাহলে কে পড়তে চায়? স্যার আমি পড়ি। It was nearly 8 p.m. when they all got settled. এটি ছিল 8টার কাছাকাছি যখন সকলে স্থায়ী হয়ে গেল বা কাজ থেকে নিষ্পত্তি পেল। They finished dinner and started to plan for the next day. তারা রাতের খাবার খেলো এবং পরের দিনের পরিকল্পনা করতে শুরু করলো। মিতা read about the floating market in the internet. মিতা ইন্টারনেটের মধ্যে ফ্লোটিং মার্কেট সম্পর্কে পড়ছিল এন্ড ওয়ান্টেড টু সি ওয়ান। এমন এটি মার্কেটটা বলো, ফ্লোটিং মার্কেট, ভাসমান বাজার, এগুলো হলো বাংলাটা বলে যেতে হবে, তো না পারলে স্যারকে জিজ্ঞেস করতে হবে। ভাসমান বাজার, ফ্লোটিং মার্কেট, ঠিক আছে? ইয়েস বলো। এন্ড ওয়ান্টেড টু সি ওয়ান, এবং একবার দেখতে চেয়েছিল। ওয়েল, when you have to wake up early tomorrow, the market is early in the morning. ভালো, তাহলে তুমি সকালে উঠে পড়ো। The market is early in the morning. মার্কেটটি সকালে, খুব সকালে বসে, খুব সকালে বসে এবং it over before noon, এবং সন্ধ্যার আগে শেষ হয়ে যায়। We are going to the Thaka floating market tomorrow. আমরা থাকা ভাসমান বাজারে কালকে যাব। সেইড মিস্টার ইসলাম। মিস্টার ইসলাম বললেন, ওয়াও, ক্রাইড আউট মিতা। মিতা চিৎকার করল বা উৎসাহিত কান্না করে দিল, এবং যারা টুগেদার, এবং যারাও ছিল। থ্যাংক ইউ আঙ্কেল, থ্যাংক ইউ ড্যাড, ধন্যবাদ আঙ্কেল এবং ধন্যবাদ বাবা। আর ধন্যবাদ ইয়ানা। ঠিক আছে, তাহলে এখন হচ্ছে আমরা একটু এদিকে একটু খেয়াল করি যদি, যে অ্যারাউন্ড, অ্যারাউন্ড অর্থ হচ্ছে আশেপাশে, তাই না? তো এটা কি হতে পারে উত্তর দেখো তো, অ্যারাউন্ড কোনটা হতে পারে? সব মনোযোগে দেখো কোনটা হতে পারে অ্যারাউন্ড। ইন এ ডাইরেকশন সারাউন্ডিং, কারণ হচ্ছে না, ইন এ ডিরেকশন সারাউন্ডিং, না সারাউন্ডিং, ইন এ ডিরেকশন সারাউন্ডিং। এখানে প্যাসেজে অ্যারাউন্ডটা কোথায় আছে একটু বলো তো আমাকে, প্যাসেজ অনুযায়ী অ্যানসার দিতে হবে। অ্যারাউন্ড কোথায় আছে এখানে? লুকের পর স্যার, প্রথম শব্দ প্রথমের শব্দই আছে। ও আচ্ছা, লুক অ্যারাউন্ড, তাহলে লুক অ্যারাউন্ড, এখানে অ্যারাউন্ড কি অর্থে ব্যবহৃত হয়েছে বলো? মিতা লুক আশেপাশে, আশেপাশে, এক্স্যাক্টলি। তাহলে আশেপাশে হলে এগুলো হয় কিনা, অ্যাপ্রক্সিমেটলি মানে হচ্ছে প্রায়, বুঝলে? না স্যার, নো স্যার। রাফলি মানে হচ্ছে আনুমানিক, বা আমরা রুক্ষ বলতে পারি বা আনুমানিক বলতে পারি। মোর অর লেস, কম অথবা বেশি, একটাও হবে না, উত্তর হবে ইন আ ডিরেকশন সারাউন্ডিং, সারাউন্ডিং নট সুরাউন্ডিং, ঠিক আছে? ওকে, ফাউন্টেন মানে কি? ফাউন্টেন, ঝর্ণা, তাহলে ঝর্ণা কোনটা হবে এখানে? ঝর্ণা বলো, ওয়াটারফল অফ এ রিভার, ওয়াটারফল অফ আ রিভার, ওয়াটারফল অফ আ রিভার। স্যার এক নাম্বারটা স্ট্রিম অফ ওয়াটার ফোর্স আপ ইনটু দ্য এয়ার, এক নাম্বারটা।
আচ্ছা শুনো, ওয়াটারফল হচ্ছে কি তোমার ঝর্ণা আর কি, ঠিক আছে? ফাউন্টেন মানে ঝর্ণা, আর স্ট্রিম মানে কি? আর স্ট্রিম অফ ওয়াটার, বলতো আমাকে আগে স্ট্রিম অর্থ কি? স্ট্রিম অর্থ হচ্ছে তোমার জলস্রোত, হ্যাঁ, মানে নদীর বা পানির স্রোত, পানির স্রোত ফোর্সড আপ, যেটাকে মানে চাপ দেওয়া হয় ইনটু দ্য এয়ার, এটা তো কিভাবে হবে? উত্তর তো তোমার ওয়াটারফল অফ দ্য রিভার, একদম ডিরেক্ট উত্তরটাই তো দেওয়া আছে এখানে। ফাউন্টেন মানে হচ্ছে ওয়াটারফল অফ দ্য রিভার, মানে নদীর হচ্ছে যে ঝর্ণা সেটাই হলো ফাউন্টেন, স্ট্রিম তো হবে না। এখানে প্যাসেজে কোথায় আছে ফাউন্টেন বলতো? দ্বিতীয় লাইনে। There was a small fountain at the middle of the garden. গার্ডেনের ঠিক মাঝখানে একটা ছোট ঝর্ণা রয়েছে, হ্যাঁ, এটা আপ মানে তোমার উপর, না এটা হবে না। তিন নাম্বারটা বলো, লাগেজ কোনটা হবে? লাগেজ, ব্যাগেজ, ব্যাগেজ, ব্যাগেজ। শেয়ার কোনটা হবে? শেয়ার, স্প্লিট সামথিং ইকুয়ালি, use same thing in the same time by in the same time by different people, thing in the same time. আচ্ছা আগে একটা একটা করে অর্থ বুঝো। স্প্লিট মানে হচ্ছে ভাগ করা, সামথিং ইকুয়ালি, শেয়ার মানে হচ্ছে সমানভাবে কোনো কিছু ভাগ করা, শেয়ার মানে হচ্ছে ইউজ সামথিং ইন দা সেম টাইম বাই ডিফারেন্ট পিপল, একটা জিনিস বিভিন্ন লোকের দ্বারা ব্যবহার করা, অ্যালোকেট সামথিং অ্যামাং ডিফারেন্ট পিপল, বিভিন্ন মানুষের মধ্যে এটাকে অ্যালোকেট করা, বরাদ্দ দেওয়া, ডিভাইড সামথিং অ্যামাং ডিফারেন্ট পিপল, বিভিন্ন মানুষের মধ্যে এটাকে ভাগ করে দেওয়া, তো কোনটা হয় আর কি প্যাসেজ অনুযায়ী বলতো? স্যার এই হবে, স্প্লিট সামথিং ইকুয়ালি, সামথিং ইকুয়ালি, এই হবে আর কি, এই নাম্বারটাই হবে। শেয়ার করা যে ভাগাভাগি করা মানে হচ্ছে সমানভাবে টুকরো করা আর কি, হ্যাঁ, মানে ইউজ করা। ওকে, এখানে পরে শব্দটা আছে ভেটেড, বলো তো ভেটেড শব্দটা কি? অর্থ যদি না জানো আমাকে জিজ্ঞেস করো। ভেটেড অর্থ কি? আচ্ছা তার আগে আমরা প্যাসেজ অনুযায়ী একটু দেখবো যে প্যাসেজ কোথায় তোমার এই ভেট শব্দটা আছে আর কি, প্যাসেজ একটু খুঁজো তো, দেখো তো ভেট কোথায় আছে, তাহলে আমরা বুঝে যাব যে ভেটেড শব্দটা কি অর্থে ব্যবহৃত হয়েছে। আছে কোথাও প্যাসেজে? নো স্যার, প্যাসেজ তো নেই। ওকে, না প্যাসেজের বাইরে থেকে এসেছে তাহলে। ভেটেড মানে হচ্ছে তোমার মূলত ভেট হচ্ছে চিকিৎসা দেওয়া, তাহলে চিকিৎসা দেওয়া অর্থ হচ্ছে এস্টাবলিশড, ডেভেলপড, অ্যাডভান্সড, গট রিলিজ, রিল্যাক্সড, কোনটা হয় তাহলে? এই অনুযায়ী প্যাসেজ তো মিলবেই না, গট রিল্যাক্সড, গট রিল্যাক্সড, গট রিল্যাক্সড, হ্যাঁ এটা হতে পারে, চিকিৎসা দেওয়া, চিকিৎসা দেওয়া, ভেটেড হচ্ছে চিকিৎসা দেওয়া বা পাওয়া, সেই ক্ষেত্রে হচ্ছে গট রিল্যাক্সড হতে পারে, হ্যাঁ, কারণ অ্যাডভান্সড, ডেভেলপড আর এস্টাবলিশড তিনটার একই অর্থ, সো ওইটাই হবে উত্তর। আচ্ছা আমরা তাহলে একটু ফ্লাইট লেফটেন্যান্ট বীর শ্রেষ্ঠ মতিউর রহমান এই প্যাসেজটা আমরা একটু পড়বো এখন আর কি, তোমরা একটু সবাই মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবে। এই যে লেফটেন্যান্ট বানানটা দেখো কিরকম অদ্ভুতভাবে বানানটা আছে, তোমরা কি এগুলো জানো, এই বানানগুলো কিভাবে করতে হয়? জি স্যার, লেফটেন্যান্ট এটা স্যার বলছিল আমাকে। কিভাবে বলতে হয় বলো? স্যার লেফটেন্যান্ট। কোন স্যার বলছিলেন? কোন স্যার? স্যার ভাষার টিচার বলছিল। কিভাবে বলেছেন তা তোমাকে? লেফটেন্যান্ট। এভাবে শিখেছে তোমাকে লেফটেন্যান্ট, মানে এটা এই বানানটা মুখস্থ করে রাখার টেকনিকটা কি বলেছে? লেফটেন্যান্ট,
No, sir. Uni banana likhe diyechen. কিন্তু উচ্চারণ করেছেন কি লেফটেন্যান্ট? No, sir. Lieutenant. লেফটেন্যান্ট কেন বলতেছো তুমি? সে এখানে তো এফ নেই তার জন্য একবারে বলা মানে মুখস্থ করার জন্য বললাম। এটা কি তুমি বললে তুমি তুমি বললে নাকি না তোমার টিচার বলেছেন কোনটা? স্যার আমি বলেছি। ও আচ্ছা তোমার টিচার কিভাবে এটা মুখস্থ করার টেকনিক শিখিয়েছেন সেটা বলো আমাকে। স্যার ওরকম ভাবে কিছু বলেনি শুধু এটা স্পেলিংটা দেখিয়েছে। ঠিক আছে তুমি তোমার টিচারকে আজকে আমি শিখিয়ে দিচ্ছি এভাবে করে তুমি শেয়ার করতে পারো আর কি শেখানো দরকার নেই টিচারকে শেয়ার করতে পারো যে স্যার আমি এইভাবে করে আমার স্যার আমাকে শিখিয়েছেন আর কি। হ্যাঁ আর লেফটেন্যান্ট বানানটা হচ্ছে এক সুন্দর একটা বাংলা আছে লিখো তোমরা সবাই লিখে নাও মিথ্যা তুমি দশ পিঁপড়া এইটা হলো টেকনিক আর কি। হ্যাঁ সবাই একটু খাতায় লিখো তো মিথ্যা তুমি দশ পিঁপড়া এটা হচ্ছে লেফটেন্যান্ট বানান মনে রাখার একটা সহজ টেকনিক আর কি। বাংলা কম্পোজ করতে পারছি না দুঃখিত তোমাদের লেখা যদি হয়ে যায় আমাকে একটু জানাবা। জি স্যার লিখেছি। আচ্ছা এবার আমাকে বলো তো প্রথমে কি লিখেছো বাংলা কি লিখেছো প্রথমে বলো। মিথ্যা তাহলে মিথ্যা ইংলিশ হচ্ছে লাই লাই মিথ্যা হচ্ছে লাই এবার তুমি ইংলিশটা কি ইউ 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 দিব আর কি মিথ্যা তুমি এবার দশ ইংলিশ কি বলো তো দশ টেন টেন এবার বলো তো পিঁপড়া ইংলিশটা কি পিঁপড়া হয়ে গেল লেফটেন্যান্ট দেখছো টেকনিকটা জি স্যার ভালো লেগেছে জি স্যার ভালো লেগেছে তাহলে এখন তুমি নিজে শিখে নিলা তুমি নিজেই কিন্তু টিচার হয়ে গেল আর কি তুমি কিন্তু মাস্টার হয়ে গেছো মাস্টার মানে হচ্ছে দক্ষ কেমন এবার তুমি দশ জনকে শেখাতে পারবা ঠিক আছে মিথ্যা তুমি দশ পিঁপড়া এভাবে মনে রাখবা যে লেফটেন্যান্ট ওকে ঠিক আছে সাইকোলজি বানান বলতে পারবা সাইকোলজি কিভাবে মনে রাখে জি স্যার বলতে পারবো কিভাবে বলো কিভাবে বলো টেকনিকটা বলতে পারবা টেকনিকটা সাইকোলজি বানান মনে রাখার জন্য নো স্যার। আচ্ছা সাইকোলজির টেকনিক হচ্ছে পিসি চলো যাই মাসি আর পিসি পিসি বলে কাদেরকে খালা না ফুপিদের ফুপিদের বলে তাই না তাহলে আমরা সাইকোলজি বানান শিখবো কিভাবে বলেছি বাংলাটা কি বলতো পিসি চলো যাই পিসি চলো যাই তাহলে এবার আমরা ইংলিশটা লিখি কিভাবে লিখে পি প্রথমে দিলাম পি পিসি সি হচ্ছে এস আই সি পিসি দেখছো কিভাবে পিসি চলো সি এইচ ও চ এল ও ল চলো জি ওয়াই যাই হয়ে গেল সাইকোলজি পিসি চলো যাই এটা জাস্ট কিছু না জাস্ট এটা ফানি ওয়েতে এটা মনে রাখার একটা টেকনিক আর কি কেমন এইভাবে শুধু আমরা বাঙালিরাই শিখতে পারবো বাইরের কাউকে শেখাতে পারবা না ঠিক আছে পিসি চলো যাই আর যদি এটাকে সাইকোলজিক্যাল বানাতে চাও সাইকোলজিক্যাল তাহলে বলবো পিসি চলো যাই কাল পিসি চলো যাই কাল তাহলে হয়ে যাবে সাইকোলজিক্যাল বুঝতে পেরেছো বাচ্চারা জি স্যার। আচ্ছা তোমরা কর্নেল বানান করো তো কে পারে দেখি কর্নেল আমরা তো লেফটেন্যান্ট পড়লাম লেফটেন্যান্ট কর্নেল শুনেছো না লেফটেন্যান্ট কর্নেল কর্নেল বানানটা করতে পারবে তোমরা কর্নেল ট্রাই করো মেয়েরা বলো কর্নেল আমি লিখি তোমরা ট্রাই করো ভুল হোক চেষ্টা করো সি ও আর এন এল কর্নেল সি ও আর এন এ এল কর্নেল আচ্ছা আর কেউ বলবা স্যার আমি বলবো বলো সি ও এল ও এন ই এল তাই সি ও এল ও এন ই এল
जी सर सर आमी एकटा बोली बोलो CORNIEL আচ্ছা ঠিক আছে বুঝতে পেরেছি আর কি তোমরা ছোট মানুষ তো এখন ভুল হবে এটা স্বাভাবিক আর কি বড়দেরও ভুল হয় উত্তরটা হচ্ছে যে নুরুন নাহার মিম কোথা থেকে বলেছে আমি জানি না আর কি তুমি কি কিছু দেখে দেখে বললে মিম নো স্যার এটা আমার স্যার বলেছিল ও আচ্ছা এটা মুখস্থ আছে না জি স্যার ঠিক আছে এইটা হলো মুখস্থ করবে আর কি বানানটা হবে হচ্ছে CORNEL কিন্তু উচ্চারণটা হবে কর্নেল দেখে মনে হচ্ছে কলোনেল কিন্তু আসলে হচ্ছে কর্নেল এগুলো সব ভুল এগুলো বাদ এটা হলো সঠিক আর কি এগুলো অনেক ডিফারেন্ট ডিফারেন্ট বানান আছে এগুলো তোমরা এক সময় তোমাদেরকে শেখাবো এটা শিখে রাখবে আর কি যেমন হচ্ছে নিউমোনিয়া বানান কে পারে বলো তো দেখি নিউমোনিয়া বানান কিভাবে স্যার আমি বলি বলো স্যার আমি বলি বলো বলো হাফসা বলো এন এ এন এ এন ই ই ও ইউ ও ইউ এম ও ও আচ্ছা বুঝতে পেরেছি হচ্ছে না কে পারে শুদ্ধ করে বলো তো স্যার আমি বলি আমি বলি স্যার রিয়া না স্যার রিয়া বলবে রিয়া বলবে রিয়া স্যার পি এন ই পি স্যার এন ই হবে এন ই এন ইউ এম ও তারপর এম ও এম ও এন আই এ এত সময় লাগলে হবে হ্যাঁ আচ্ছা দেখো কেমন দেখতে অদ্ভুত লাগছে যে নিউমোনিয়া কিন্তু এটাই শুদ্ধ এভাবে তোমাদের মনে রাখা লাগবে আর কি শুদ্ধ গুলো নিউমোনিয়া ঠিক আছে নিউমোনিয়া যাই হোক এরকম আরো কিছু অদ্ভুত বানান রয়েছে যেমন সিগারেট বানানটা কি তোমরা কি করতে পারবে সিগারেট দেখো কত কঠিন দেখে মনে অনেক সহজ কিন্তু অনেক কঠিন সিগারেট বানানো কেউ পারবে স্যার আমি বলি বলো শুনি আমি বলি মাহমুদ বলো স্যার আমি বলি সি আই জি এ আর সি আই জি এ আর ই ডাবল টি ই এস আবার এস কেন আচ্ছা ঠিক আছে আচ্ছা থ্যাংক ইউ এগুলো আসলে কঠিন বুঝছো বড়রাও এগুলো অনেকে ভুল করে আর কি তো সবাই মনে রাখার চেষ্টা করবো আমরা একটু মুখস্থ করে ফেলবো আচ্ছা যাই হোক তো বীরশ্রেষ্ঠ মতিউর রহমানকে মনে হয় আজকে আর পড়তে পারছি না নেক্সট ক্লাসে আমরা ইনশাল্লাহ পড়বো তো সবাই অ্যাসাইনমেন্টটা যেটা করবে সেটা হচ্ছে বাসায় দেখে দেখে করতে থাকো আর তোমাদের যে গ্রুপে আমি যেটা দিয়েছি কোন অ্যাসাইনমেন্ট কোন টিচার দেখবেন এটা সবাইকে তোমরা মোবাইলে সবাই সেভ করে রাখো আর কি হ্যাঁ যেটা আমি তোমাদের গ্রুপে পাঠিয়েছি সেভ করে রাখো আর কভার পেজ তুমি কম্পিউটারে করতে পারো তুমি কভার পেজ হাতেও লিখতে পারো কোনো সমস্যা নেই কম্পিউটারে যাওয়ারই দরকার নেই বরঞ্চ তুমি ঘরে বসে হাতেই এটা কভার পেজটা তৈরি করে ফেলো লোগো লাগাতে হবে নট লাইক দ্যাট ঠিক আছে তোমার মতো করে গুছিয়ে আর অবশ্যই অবশ্যই কোন সপ্তাহের অ্যাসাইনমেন্ট অ্যাসাইনমেন্ট নাম্বার কত এটা কেয়ারফুলি লিখতে হবে
অ্যাসাইনমেন্ট নাম্বার হচ্ছে গিয়ে ইংলিশ কত তম ধরো ইংলিশের আগে দুটো করেছো এখন একটা করতেছো তার মানে অ্যাসাইনমেন্ট নং হবে 3 নাম্বার ঠিক আছে আর হচ্ছে গিয়ে তুমি কোন টিচারের নামে দিচ্ছ টিচারের নাম পদবি এগুলো সব ক্লিয়ারলি ভালো করে টিচারের নামের বানানে ভালো করে লিখবা তো ঠিক আছে সবাই ভালো থাকো বাসায় থাকো নিরাপদ থাকো আর অবশ্যই অবশ্যই পড়াশোনা করবে পরীক্ষা হবে কি হবে না সেসব নিয়ে ভাবার তোমার কোনো দরকার নাই তোমার কাজ লেখাপড়া করা তুমি লেখাপড়া করতে থাকো আর যেটা সিদ্ধান্ত যেটাই হোক সেটা তোমরা সময় মতো জেনে যাবা আপাতত তোমাদের কাজ এইসব নিয়ে না ভেবে পড়ালেখা করা ঠিকঠাক মতো তো ঠিক আছে সবাই ভালো থাকো তাহলে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম স্যার